আজ বৃহস্পতিবার 12ই আগস্ট 2021, 18ই শ্রাবণ 1428 বঙ্গাব্দ, 2ই মহরম 1443 হিজরি। ১৯৭১ সালের আজকের এই দিনে মুক্তিবাহিনী কর্তৃক আরিখোলা ব্রিজ ধ্বংস হয়। ১৯৫৩ সালের আজকের এই দিনে সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়। ১৯২২ সালে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ধূমকেতু প্রকাশিত হয় আজকের এই দিনে। ১৯০১ সালে বিপিন চন্দ্র পাল সাপ্তাহিক নিউ ইন্ডিয়া প্রকাশ করেন আজকের এই দিনে। ১৯০৮ সালে আজকের এই দিনে বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি কার্যকর হয়। ১৮৯৫ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি অভিনেতা অহিন্দ্র চৌধুরী। ১৮৮০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক রজার্ট ক্লিফ হল। ২০১০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক। ২০০৪ সালে লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করেন আজকের এই দিনে।